নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন বলে দাবি করেছেন স্বজনরা পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার দুপুরে উপজেলার পূর্ব চর মুটুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরির বাড়িতে স্থানীয় ছাত্র জনতা ঘেরাও করে চার যুবককে আটক করে মারধর করে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা একটি পাইপ গানসহ চারজনকে আটক করে পরে আহত শহীদকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ